মারা গেছেন। যেটা পরিবারের কাছ থেকে জানতে পাচ্ছি বা ওখান থেকে জানতে পাচ্ছি, উনি খুব মানসিক চিন্তাগ্রস্ত ছিলেন। আমাকেও বিভিন্ন জায়গা থেকে বারবার ফোন আসছিল আমাদের, যে বাড়ি আমাদের নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে কিনা, সেটা আমরা কোনো সদুত্তর দিতে পারিনি। আমরা বলছিলাম যে আপনাদের ব্যবস্থা হচ্ছে যাতে ওখানকার থাকার খাওয়া কোনো অসুবিধা না হয়, সেটা আমরা বলেছিলাম। কিন্তু উনি গতকাল রাত্রে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। কেন, কারণ কি মনে হচ্ছে? মানসিক অবস্থাগত হয়ে পড়েছিলেন, যে বাড়ি ফিরতে পারবেন কি পারবেন না, গাড়ি ঘোড়া বন্ধ, এই জন্য তিনি মানসিক অবস্থাগ্রস্ত হয়ে পড়েছিলেন, চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন। ওনার বডি আনার ব্যাপারে কি কোনো উদ্যোগ নেওয়া হয়? আমরা প্রশাসনকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, থানায়ও জানিয়েছি, ওনারা সেই ব্যাপারটা দেখছেন। আচ্ছা, কোম্পানি নাম বললে তো সার্চিং বলে নিতে দিন।
ভয় গেছে। তারপরে ঘরে মা আমি ঘরে শুইতে পারি কেন মনে একটু শিয়া ওড়বা কাজে কটা বাজারে না রাত দাঁড়াই টাইমটা আর শিয়া ওড়বা আর বাপের কাজে আর ফোন আসলো দশটার বাজে ফোনটা করে আলিছি পরে না আর ফোন এসে তারপরে শিয়া বলছি আর ফোন আসে আমি করে কাছে কাহিনু ফোন আসছে না তোর বাপের গাড়ি কেন তোর বাপের গাড়ি ফোন আসছে যে কই আমার বড় বেটা সে ঘরে শিয়া তো আমি ছুটিয়া তাকে ডাকতে পারি আইছি সেই যা কথা দশটার সময় কথা হয়েছে আমার কাই কি হয়ে আলো আমি মনে হয় ভালো নয় গাড়ি চলেনি গাড়ি বন্ধ আমার কোন শরীরে রোগ নাই ওরকমই কথাবার্তা এই কামগুলো উঠে টেনশন করে নি না আমি নাই গলে লোক পাঁচ লোক পাঁচ কথা করো আমি লোক কইলে কি তুমি ভগবানকে ডাকো আর কি ছাড়া মানে আর কি করতে পারবো বউগা কইনি বুঝা কিভাবে মারা গেছেন মারা গেছে বলে প্রচুর টেনশন বাইরে গেছে আসতে পারেনি বলে এই নিয়ে টেনশন কোথায় আটকে গেছে ওটা দিল্লিতে হরিয়ানা কিভাবে মারা গেছেন মারা গেছে বলতে এই একটু অসুবিধা ছিল তারপরে আসতে পারেনি এই টেনশনে কিছু ভাবে মারা গেছে গলা দড়ি দিয়েছে হ্যাঁ গামছা নিয়ে কবে মারা গেছে কাল রাত বলেরে তো একটার সময় ওই একটা বারোটার দিকে বাড়িতে ফোন করে জানিয়েছিল যে বাড়িতে জানিয়েছিল আড়াইটার দিকে না বাবা ফোন করে বলেছিল যে আমি খুব চিন্তায় আছি বাবা কালকে বলছিল রাত্রিবেলা বলছিল আমার প্রচুর চিন্তা আছে মনে হয় যেতে পারবো না মনে হয় গাড়ি ঘোড়া তো বন্ধ এরকম বলছিল ওখানে কি থাকা খাওয়ার কোনো অসুবিধা হচ্ছিল থাকা খাওয়ার তো কোনো অসুবিধা কথা বলেনি বাবার নাম কি বকুল চন্দ্র সাউ